নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মাসিমপুরে বন্ধন ব্যাংকে পেট্রোল ঢেলে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে পুলিশ। বালু সিন্ডিকেট উধার বন্ধে সাহেবঘাটে চলছে অবৈধভাবে বালু খনন। শিলচরে যুব অলিম্পিকের টর্চ মিছিল জেলা ক্রীড়া সংস্থার, সূচনা ফিফা সহকারী রেফারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার মাসিমপুর বন্ধন ব্যাংক কার্যালয়ের ভিতরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সুজন দাস বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। প্রাপ্ত সূত্র মতে জানা গেছে, ওই ব্যক্তি এদিন মাসিমপুরস্থিত বন্ধন ব্যাংক কার্যালয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েই আচমকা তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। সাথে সাথে গোটা কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে শরীরে আগুন লাগিয়ে সুজনবাবু নিচে নেমে এসে বালির মধ্যে পড়ে যান। আগুনের লেলিহান শিখায় তার শরীরের 100% পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা সুজনবাবুর দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়, কিন্তু মেডিকেলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ সূত্রে জানা যায়, 2020 সালের 20 ফেব্রুয়ারি সুজনবাবু শিলচরের একটি বন্ধন ব্যাংক শাখায় নিযুক্তি পেয়েছিলেন। ওই বছরই 15 মার্চ তিনি চাকুরি ছেড়ে দেন। তার মাসিমপুর শাখার সাথে কোনো সম্পর্কই ছিল না, কারণ কোনো কর্মচারী তাকে চিনতে পারেননি। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করছে বলে জানা গেছে। উধারবন্দ বন বিভাগে অন্তর্গত মধুরা নদীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকেই উধারবন্দের বন বিভাগের কিছু কর্মীকে হাত করে কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু পাচার করে আসছেন বলে একাংশ জনগণের অভিযোগ ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার ফের অবৈধভাবে বালু পাচার করার অভিযোগ উঠল বালু মহলদার অজয়দীপের বিরুদ্ধে। এদিন সাংবাদিকদের সম্মুখে অভিজিৎ সেন নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, মধুরা নদীর সাহেবঘাট এলাকার একটি ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাট চালানোর জন্য সপ্তাহ দিন আগে টেন্ডার পেয়েছেন তিনি। এদিন ফেরিঘাটের রাস্তা বানানোর জন্য জেসিবি নিয়ে কাজ না করেই জেসিবি ফিরিয়ে দেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, মধুরা নদীর 1 নম্বর ইউনিটের বালু মহলদার অবৈধভাবে সাহেবঘাট এলাকা থেকে বালু তুলছেন। প্রতিদিন 20 থেকে 30টি টিপার গাড়ি করে বালু বের হয় ফেরিঘাটের রাস্তা দিয়ে। এখন তার ফেরিঘাট চালু হলে মহলদার অজয়দেবের অবৈধ বালু খননে অসুবিধার সম্মুখীন হবে। তাই অজয়দেবের লোকেরা ফেরিঘাটের রাস্তায় কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়টি নিয়ে তিনি বন বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আমার নাম অভিজিৎ সেন। আমি বিগত 10-12 দিন আগে ওই যে সাহেবঘাটের এই যে ফেরি যেটা আছে, ফেরিঘাট, এই যে ফেরি মানুষ আসা যাওয়া ঘাট, এটা আমি পাইছি। কিন্তু বিগত দিন কয়দিন আগে আমি পাওয়ার বসতে ইতিমধ্যে অনেক বৃষ্টি দিছে, যার কারণে আমি এই জায়গাতে খাসটা করতে পারছি না। কিন্তু আজকে আমি জেসিবি নিয়ে আইয়া রাস্তাটা ঠিক করার সময় এখানে লোকাল কিছু মানুষে আমার গাড়ি দিয়ে রাস্তাটা মানে কমপ্লিটলি কাজ করতে দিছে না। অথচ আমি দেখলাম এদিকে ডেইলি 100 গাড়ি যার, এদিকে 100 গাড়ি যার, এটার কোনো ডাক নাই, কিচ্ছু নাই। এদিকে সাহেব ইউনিট ওয়ানের মারফত ইটা চলের ইটা চালার রংপুরের অজয়দেব ওই মুখ পর্যন্ত, আপনি একটু ক্যামেরাটা ঘুরেন, ওদিকের মুখ পর্যন্ত ইউনিট ওয়ান আছে, এদিকে নাই। তারা জোরজবস্তি তারা 2 নম্বরই ব্যবহার চালার, কিন্তু তারা চালার রাস্তাঘাটও আমার যে ফেরি রাস্তা যেটা আছে এটাও এত খারাপ হয়েছে যাতে মানুষ আসা যাওয়া খুব অসুবিধা হওয়ার। তাই আমি নিজে গাড়ি নিয়ে আইসি, আইয়া রাস্তাটা ঠিক করতে আসলাম, কিন্তু তারা আমার রাস্তাটা ঠিক করতে দিছে না। তারা অত সহ দাউল ইয়ে আইসে এটার ফুটেজও আমার কাছে আছে, আর আমি চাই এগুলো অবৈধ জিনিস যাতে বন্ধ হয়। আর আমি জেলা শাসকের কাছে, আমার লোকাল পুলিশ স্টেশনের কাছে, সবের কাছে সহযোগিতা চাই যে আমার যে আমি যে সাহেব ফেরিঘাট যেটা নিছি এটা আমার সহযোগিতা করিয়া আমার রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার লাগে আমি সব প্রশাসনের কাছে আমি আবেদন জানাইছি। এখানে যে বালু উঠে খার বালু উঠে প্রণব দেব আচ্ছা, এখানে যে বালুগুলো উঠে একটা মল আছে,
কোন মহালে আন্ডার উঠে এটা দক্ষিণ হাইলাকান্দিতে উপজাতি সম্প্রদায়ের এক নাবালিকাকে ধর্ষণের ফলে মামলা হলো থানায়। মামলা দায়ের করেছেন কাঞ্চিওয়ালা গ্রামের ধর্ষিতা মেয়ের বাবা নন্দকুমার রিয়াং। নন্দকুমার রিয়াংয়ের প্রদত্ত মামলার ভিত্তিতে জানা গেছে, গত 15 জুলাই শুক্রবার সামারুং রিয়াং পাহাড় থেকে সবজি সংগ্রহ করার যাওয়ার পথে কাঞ্চিওয়ালা গ্রামের লক্ষণজয় রিয়াংয়ের বাগানের নিকটে আবুল হোসেন লস্কর ও সালাম উদ্দিন নামক দুই যুবক বলপূর্বকভাবে ধর্ষণ করে। অবশেষে গরিব দিনমজুর নন্দকুমার রিয়াং নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়ে একই গ্রামের সিফত আলীর ছেলে সালাম উদ্দিন ও আনোয়ার লস্করের ছেলে আবুল হোসেন লস্করকে অভিযুক্ত করে রামনাথপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে রামনাথপুর থানার ওসি শান্তনু দাস জানান, ধর্ষণের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। ধর্ষিতা সামারুং রিয়াং রামনাথপুর বাজারের জি এস মেমোরিয়াল এম স্কুলের ক্লাস 7 এর ছাত্রী। তারা তিনজন করে লুথানি গেছিল, করে লুথুবাইয়া মানে এক জায়গায় জমাইয়া তারা দম লইছে, রেস লইছে। তখন ছেলে দুইজন আইয়া তার আর বাচ্চা দুইটা আছে, তারা একজনে গাইড দিছে আর প্রথম কৈছে তোমরা করে ওখানেও রয়েছে আও, করে তোমরা করে গুনেও তে কৈছে, তাইরে কৈছে মানে তুমি আও, আর বাচ্চা দুই তারে তারা আর একজন ছেলে কৈছে তোমরা না থাকো, তাইরে কৈছে তুমি চলো। পরে যাওয়ার পরে তার হাতে দা আছিল, দাও কারিয়া লই লৈছে, কারিয়া লওয়ার পরে তাইরে তো ধরা শুরু করছে আর বাচ্চা দুই তারা লাচি দিয়া যে গাইড রাখছে দুই একটা ছেলে, তারা তো মারতো নাকি তা নলা করছে, তোমরা ওদিকে চাইও না চাইও না যাইও না যাইও না তা করিয়া ধরিয়া রাখছে আরে, এরপরে তারা তো নিয়া মানে বলৎকার করছে। তারা মানুষ চিনছে নি? ও একজন ছেলের চিনলে, যে ছেলে মানে বাচ্চারা গাইড দিছে তারা চিনছে পুরা, আর আরেকটা তারে যে বলৎকার করছে তার মানে মুখ ঘুরে রাখছে মানে নিচে থোড়া দেখছে দাড়ি উড়ে আছে আর বুকুত সলমলম আছে, সলমলম আছে। এ কোন জায়গা থেকে হয়েছে ঘটনা? কাঞ্চিওয়ালা। হয়েছে কয় তারিখ? 15 তারিখ। 15 তারিখ তুমি তার বাড়ির কিনারে, তুমি কেতা, তুমি তারে চিনে নি? তাই আমার বোন। আচ্ছা বোন, তোমার গ্রামর? না বোন না, বাতিজি। আচ্ছা আচ্ছা। প্রতিদিন যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন দক্ষিণ হাইলাকান্দি প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এই অভিযোগ কাঞ্চিওয়ালা সাহেব মারা ভৈনছড়া ও পাহাড়ি এলাকার জনগণের। সোমবার দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি সত্যরঞ্জন দাসকে সঙ্গে নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে গ্রামীণ সড়কের সংস্কারের দাবিতে হাইলাকান্দি জেলার জেলাশাসক ও জেলা বন বিভাগের ডিএফও এর নিকট আবেদন জানান। স্থানীয় জনগণের অভিযোগ, বিগত কয়েক বছর পূর্ব থেকে রামনাথপুর বাজারের জাতীয় সড়ক থেকে কাঞ্চিওয়ালা ফেরিঘাট পর্যন্ত সড়কের অবস্থা খুবই বেহাল। তারা আরও যোগ করে জানান, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলারা গ্রামের রাস্তাটির অবস্থা বেহাল থাকায় একাধিক সময়ে রাস্তার উপরে শিশুদের জন্মগ্রহণ করতে হয়। বর্ষার মরশুমে চালের বস্তা ফেরিঘাটে নিতে হলে প্রায় 200 টাকা খরচ করতে হয় তাদের। অন্যদিকে কে বা কাহারা এই সড়ক নির্মাণ করতে বাধা প্রদান করছেন বলে অভিযোগে জানান। তাই ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি সত্যরঞ্জন দাস গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা ও এগিয়ে আসার জন্য আহ্বান জানান। খাম তো চলে বলে আপত্তি দিয়েছে, আমরা রামপুরে শুনলাম, এখন এই আপত্তি তো আমরা মানতাম না। কষ্ট করে খন্তি মারি আমরা আটা লাগে রাস্তা পাই, আবার যাওয়া যায় না, ও রাস্তা 2-3 বার আমরা রাস্তা হবো তা বাবু হয় কিন্তু মানুষ বেড়াশা করে রাস্তা তা হয় না। এগুলো কোন জায়গা রাস্তা? ওগো কাঞ্চিওয়ালা রাস্তা, এগুলো রাস্তা খান থেকে খানা খান রাস্তাটা খেবা কাটে গেছে গদির ঘাট পর্যন্ত। রামনাথপুর থেকে গদির ঘাট পর্যন্ত গেছে। আপনার বাড়ি কোন জায়গা? মঙ্গলবার কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নতুন কাঞ্চনপুরের
565 নম্বর এলপি স্কুলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিচালন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রিচা দত্ত। এদিনের শিবিরে ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি, চর্মরোগ, পেটের রোগ সহ উক্ত রক্তচাপের রোগীদের চিকিৎসা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার পর রোগীদের প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে রোগ ব্যাধি থেকে জনগণকে মুক্ত রাখতে এই উদ্যোগ নেয় সমিতি। আগামী 28 জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজিত হবে বলে এক প্রেস বার্তায় এই খবর জানান সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। বিভিন্ন অসুখ যেমন সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া এসব নিয়ে গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলায় বেশ কয়েকটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন। তো আজকে এখানে এই নতুন কাঞ্চনপুর 565 নম্বর এলপি স্কুলে একটি স্বাস্থ্য শিবির হয়ে গেছে এবং এখানে প্রায় 61 জন রুগী তাদের বিভিন্ন রোগের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, ডাক্তার দেখিয়েছেন, তাদেরকে সেইভাবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং বিশেষ করে এখানে উপস্থিত ডাক্তার রিচা দত্ত ওনারা পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। তো আগামী দিনেও আমাদের কয়েকটি স্বাস্থ্য শিবির আছে, আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা আগামী দিনে এই স্বাস্থ্য শিবিরগুলো সুন্দরভাবে করব। ডাক্তার রিচা দত্ত, আমি সোনাই হসপিটাল থেকে আজকে এখানে ক্যাম্প করলাম। তো আপনার খুব ভালো লাগলো এটাই যে অনেক পোর পিপল আছে এরিয়াতে, তো ওদেরকে যদি আমরা কিছু ট্রিটমেন্ট দিতে পারি আমাদের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে যেটাই বলেন, তো আমাদের খুব ভালো লাগে আর কি। আর প্লাস আমরা অনেক মেডিসিনস দেওয়া হয়েছে আজকে, আর পেশেন্টদের দেখা হলো, আর ওরাও মানে খুব স্যাটিসফাইড আর কি, যে ওদের মানে খুব মানে কষ্ট হয়েছে না, খুব ফ্ল্যাটটা হওয়াতে ওদের মানে খুবই প্রবলেম আছে, তো ওরা মানে খুব স্যাটিসফাইড যে ওরা কিছু পেয়েছে। স্পেশালি বলি ওআরএসের কথাটা, ওআরএসটা খুব ইম্পর্ট্যান্ট আর কি এখন, ওআরএস আপনার প্যারাসিটামল এগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো ওইটা আমাদের দেওয়া হয়েছে ওদেরকে। আর অনেক পেশেন্ট এসছে যাদের মানে হ্যাঁ স্কিনের, তারপর আপনার যেরকম হাই প্রেশার রুগীরাও এসছেন ওদেরও মেডিসিন দেওয়া হয়েছে, তো খুব ভালো লেগেছে আর কি ক্যাম্পটা করে। কাছাড় জেলায় ভয়াবহ বন্যার সময় থেকে শুরু করে বন্যা পরবর্তী সময়েও জনসেবামূলক কর্ম অব্যাহত রেখেছে শিলচর শহরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রূপম। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার তৃতীয় দফায় শহরতলি ভগতপুর এলাকায় সংগঠনের পক্ষ থেকে এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। বিশেষ করে বন্যা পরবর্তী সময়ে রোগ ব্যাধির প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে সুস্থ রাখতে এই উদ্যোগ নেয় সংগঠন। শিবিরে বিভিন্ন ধরনের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। শিবিরে রোগীদের চিকিৎসা করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অঙ্কিতা পাল এবং ডক্টর সায়ন্তন দাস সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এদিনের স্বাস্থ্য শিবিরে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিখিল পাল, বিভাস দেব, ভাস্কর দাস, তৃপ্তি দেব প্রমুখ। এই ভগতপুরে আমার বাংলা বলে একটি সংস্থা আছে, ওরা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য আমার বাংলাদের প্রত্যেক সদস্যবৃন্দকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিগত 24 জুন থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করে চলেছি। এক নাগারে বিভিন্ন আমরা পানীয় জল, এরপরে ব্লিচিং পাউডার, ত্রাণ সামগ্রী, এমনকি রান্না করে খাবারও আমরা পরিবেশন করেছি। ঔষধপত্র ধরে সব কিছুই আমরা দুস্থদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এভাবেই আমরা রূপম আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা কাজ করে যেতে পারছি। আমরা সোশ্যাল মিডিয়ায় একটি আবেদন করেছিলাম যে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই, আপনারা আমার পাশে দাঁড়ান, সাহায্য সহযোগিতা করুন। সত্যিকার অর্থে প্রতিটি শহর থেকেই আমাদের সবাই সাহায্য সহযোগিতা করেছেন বলেই আমরা কাজ করে যেতে পারছি। এদিকে সোমবার বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির তরফ থেকে শিলচর তপোবন নগরে শরণার্থী সহ অসহায়দের মধ্যে নৈশ ভোজনের আয়োজন করা হয়। এদিন প্রায় 1,500 জন মানুষদের মধ্যে ভাত, ডাল, আলু ভাজা ইত্যাদি রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এক প্রেস বার্তায় এই খবর জানান ভাস্কর দাস।
আজকে আমরা বৃহত্তর আসাম মেঙ্গুলি উন্নয়ন সমিতি থেকে যে আমরা সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে প্রায় 1000 মানুষের মতো আমরা এখানে সেবা দিচ্ছি। আমরা জানি যে এই প্রতিকূল সময়ের মধ্যে আমরা ঠিক যতটুকু পেরেছি আমরা এখানে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি এবং যাতে আজকের এই নারায়ণ সেবা বৃহত্তর আসাম বেঙ্গল উন্নয়ন সমিতি আগেও কাজ করেছিল, এখনও সবার কাছে কাজ করছে এবং আগামী দিনে আমরা যাতে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সেই চিন্তাধারা নিয়ে আগামী দিনে আমরা আরও কিছু প্রোগ্রাম নিয়ে আসব। আজকের এই প্রোগ্রামে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং বৃহত্তর আসাম বেঙ্গল উন্নয়ন সমিতি যাতে সবার কাছে থাকে সেই আশ্বাস নিয়ে আমরা আজকে এই এখানে আমাদের সভাপতি উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি বিভিন্দ রায় মহাশয়, এমপির নমিনি পুলক দাস মহাশয় এবং আমাদের মণ্ডল সভাপতি শ্যামল দেব মহাশয় এবং আরও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর ওরফে রানা আর নেই। সোমবার রাত 2:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 65 বছর। তিনি সোনাই থেকে পরপর দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে প্রথমবার অসম গণ পরিষদ দল থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরের বার সমাজবাদী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হাসিল করেন। এছাড়া সমাজবাদী দল থেকে শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রানা লস্কর। গত বিধানসভা নির্বাচনে সোনাই থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রয়াত প্রাক্তন বিধায়ক স্পষ্টবাদী সাহসী রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত ছিলেন। স্মৃতিশক্তি ও ছিল প্রখর। তাঁর সময়কালে সোনাই রাস্তাঘাটের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছিল। আনোয়ার হোসেনের মূল বাড়ি পূর্ব সোনাইয়ের আমতলা এলাকায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে গোটা সোনাই সহ পরিচিত মহলে। শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাইয়ের বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্টরা। এছাড়াও সোনাইয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফেসবুকে তার ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন। পরিবার সূত্রে জানা গেছে, রাত 2 নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে প্রাক্তন বিধায়ককে মেডিকেল নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে সহ আত্মীয় স্বজন। মঙ্গলবার বিকেল 5টায় শিলচর মধুরবন স্থিত বাড়ির সামনে অসংখ্য মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করে চোখের জলে শেষ বিদায় জানানো হয়। উল্লেখ্য, পৃথক সোনাই বিধানসভা কেন্দ্র হওয়ার পর একমাত্র তিনিই পরপর দুবার বিধায়ক নির্বাচিত হন। সোনার প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে শেষ শ্রদ্ধা জানালেন অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডক্টর শান্তি কুমার সিংহ। মঙ্গলবার প্রাক্তন বিধায়কের মধুরবন স্থিত নিজ বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। গোসাইপুর দ্বিতীয় খণ্ড হজপুর মধুরা নদীর বাঁধ ভেঙে এলাকার প্রায় 15-16টি বসত বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনি অভিযোগ করলেন এলাকার একাংশ জনসাধারণ। তারা জানান, সাম্প্রতিক বন্যায় নদীর এলাকার যোগাযোগের একমাত্র রাস্তা সহ প্রায় 15-16টি বসত বাড়ি মধুরা নদীতে তলিয়ে গেছে, ফলে আতঙ্কে ভুগছেন তারা। এলাকার প্রায় সহস্রাধিক জনসাধারণ মধুরা নদীর ইএনডি বাঁধ দিয়ে চলাফেরা করে থাকেন। সাম্প্রতিক বন্যায় নদী ভাঙনের ফলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীদের। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝাঁর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। আজকে উধারবন্দ সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপির এটা হলো আমরা ঈদগার পিছনে হজপুর হয় যে মুদ্রা নদীর কিনারও এমন অবস্থায় ভাঙিয়া গেছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষরে আমি রিকোয়েস্ট করি আর যে আমাদের গোসাইপুর দুর্গানগর জিপিটা ফ্লাড এফেক্টেড এবং মুদ্রা নদীর পাশে বর্তমানে এই জায়গাটা আপনারা দেখছেন বা ক্যামেরার মাধ্যমে আমরা দেখাইছি যে বাড়িঘর বহুত বাড়িঘর গেছে কিন্তু এখন যাওয়া হওয়ার রাস্তা না। শিলচরের আমার নতুন ডিসি স্যার এবং পুরানা ডিসি ম্যাডাম আসলা বা আমার বিধায়ক বা আমার এই বিক্রম কৈরি স্যার বা আমার সার্কেল অফিসার সবরে আমি রিকোয়েস্ট করি আর যে একটাবার আপনারা
যে স্পট ইনকোয়ারি করিয়া জিনিসটা একটু দেখার লাগে। আর অতিশত যেহেতু আমরা গভর্নমেন্টে কইছে যে ফ্লাডে বাঙ্গা অতিশত খাজ হইতো, আরও আমার জিপির দুই তিনটা খাজ আরম্ভ হয়েছে, যে বর্তমানে মেজর প্রবলেম হইয়া দাঁড়াইছে এই জিনিসটা। তাই আমি মানে বাচ্চা কাচ্চা যাওয়া আর উপায় নাই, তাই আমি এই হজপুর করে প্রচুর দিয়েছি। প্রাইভেট টিউটরের বাড়িতে যাওয়ার কথা বলে দুদিন থেকে নিখোঁজ রামনগর খেলমার পড়ুয়া স্বামীর আলম লস্কর এখনও সন্ধানহীন। নিরুদ্দেশের পর স্বামীর পিতা শিলচর তারাপুর থানায় এজাহার দায়ের করে তার পুত্রকে উদ্ধারের আবেদন জানালেও এখন অবধি স্বামীর রদিশ পাওয়া যায়নি বলে জানান নিখোঁজের পিতা। তাই সংবাদ মাধ্যমের মারফতে নিজের পুত্রের সন্ধান পাইয়ে দিতে আপামর জনসাধারণের কাছে কাতর আর্জি জানান স্বামীর পিতা। উদয়ের পথে এনজিও এর কার্যালয়ে শিলচরের 27 নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বন্যার দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের জন্য ত্রাণ বণ্টন করা হয়। বন্যার্তদের মধ্যে চাল ডাল তেল ইত্যাদি সহ ছোট শিশুদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এই কার্যসূচিতে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, পিঙ্কি দাস, মৃত্যুঞ্জয় দাস, নিরুপম দে, সঙ্গীতা চৌধুরী প্রমুখ। প্রাক্তন জাতীয় ফুটবলার তথা ফিফা সহকারী রেফারি মৃণাল কান্তি রায়ের হাত ধরে শিলচরে যুব অলিম্পিক গেমসের টর্চ রেলির শোভাযাত্রা সূচনা করা হয়। মঙ্গলবার সকাল 8টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে প্রথমে প্রদীপ প্রজ্বলন, গণেশ বন্দনা ও বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর ও সচিব বিজেন্দ্র প্রসাদ সিং একত্রিতভাবে অলিম্পিক টর্চটি নিয়ে এগিয়ে যান। এই টর্চ মিছিলটি জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে রাঙ্গিরখাড়িতে গিয়ে যুব অলিম্পিক গেমসের বরাক উপত্যকা রেলের ইনচার্জ জহিরুল হকের হাতে সমঝে দেন সভাপতি বাবুল হোর ও সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। এদিন রেলে চলাকালীন এশিয়ান গেমসের সেপাক টাক্রো খেলোয়াড় থৈনু চানু, রাজ্য দলের দুই ক্রিকেটার উর্মিলা চ্যাটার্জি ও থৈনু চানু এদিন মশাল বহন করেন। এছাড়া মশাল বহনকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন ফিফা সহকারী রেফারি মৃণাল কান্তি রায়, জাতীয় স্কুল ফুটবল দলের প্রতিনিধিত্ব করা যাদব পাল ও অসীম চক্রবর্তী। মশালটি নিয়ে শিলচর এসেছিলেন অসম অলিম্পিক সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল হক। পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর ও সচিব বিজেন্দ্র প্রসাদ সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী 23 জুলাই গুয়াহাটিতে যুব অলিম্পিক গেমসের মূল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এর আগে রাজ্যের সব জেলাতে এই টর্চ রেলি অনুষ্ঠিত হবে। মোট 5 ভাগে ভাগ করা হয়েছে এই রেলি। বরাক উপত্যকার 3 জেলার রেলির সূচনা হয় শিলচর থেকে। পরে শিলচর থেকে ক্রমে হাইলাকান্দি, তারপর করিমগঞ্জ যাবে এবং সেখান থেকে টর্চ রেলিটি যাবে গুয়াহাটিতে। তারা আরও বলেন, এই যুব অলিম্পিক প্রতিযোগিতায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 60 জনের একটি দল অংশগ্রহণ করবে এবং তারা ভালো ফল পাবে বলে আশা ব্যক্ত করেন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। ক্রীড়া সংস্থার এই মঞ্চে টর্চ র্যালি জ্বালিয়ে আমরা এটা শুভ উদ্বোধন করেছি। এই আনুষ্ঠানিক উদ্বোধনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সমস্ত অফিস বিহারার এবং সদস্যরা এবং প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান খেলোয়াড়রা ছিল এবং এই যে আসন্ন আসাম ইয়ুথ অলিম্পিক হতে যাচ্ছে গুয়াহাটিতে, সেখানে আমাদের 60 জন খেলোয়াড় এবং অফিসিয়াল অংশ নিচ্ছেন। আগামী 22 থেকে শুরু করে 27 তারিখ অবধি সেটা হবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সেখানে সাফল্য পাবে আমাদের খেলোয়াড়রা। এবং আজকের এই মঞ্চ থেকে আমাদের খেলোয়াড়, আমরা অফিসিয়াল সবাই আমরা একসঙ্গে হেঁটে পদযাত্রার মাধ্যমে মশাল নিয়ে আমাদের
প্রাক্তন যারা ইন্ডিয়া খেলেছে সমস্ত খেলোয়াড়দেরকে হাত চালিয়ে আমরা এই মশাল নিয়ে আমরা আমি এবং বিজয়েন্দ্র প্রসাদ সিং রাঙ্গিগাড়ি নেতাজি স্ট্যাচুর সামনে আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য জহিরুল হকের কাছে আমরা এই মশাল। এদিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত আসাম ইউথ অলিম্পিক শুভারম্ভ অনুষ্ঠানে শিলচরের তালবাদ্যের দল শব্দব্রহ্মের শিল্পীদের আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন দলের অভিভাবক ভাস্কর দাস, সদস্য সায়ন রায় কুটন, রত্নজয় নাথ, শিবম পাল, স্বর্ণদীপ দেব, সুকান্ত সূত্রধর প্রমুখ। ক্রীড়া সংস্থার এই মঞ্চে টর্চ র্যালি জ্বালিয়ে আমরা এটা শুভ উদ্বোধন করেছি। এই আনুষ্ঠানিক উদ্বোধনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সমস্ত অফিস বিহারার এবং সদস্যরা এবং প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান খেলোয়াড়রা ছিল এবং এই যে আসন্ন আসাম ইয়ুথ অলিম্পিক হতে যাচ্ছে গুয়াহাটিতে, সেখানে আমাদের 60 জন খেলোয়াড় এবং অফিসিয়াল অংশ নিচ্ছেন। আগামী 22 থেকে শুরু করে 27 তারিখ অবধি সেটা হবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সেখানে সাফল্য পাবে আমাদের খেলোয়াড়রা। এবং আজকের এই মঞ্চ থেকে আমাদের খেলোয়াড় আমরা অফিসিয়াল সবাই আমরা একসঙ্গে হেঁটে পদযাত্রার মাধ্যমে মশাল নিয়ে আমাদের প্রাক্তন যারা ইন্ডিয়া খেলেছে সমস্ত খেলোয়াড়দেরকে হাত চালিয়ে আমরা এই মশাল নিয়ে আমরা আমি এবং বিজয়েন্দ্র প্রসাদ সিং রাঙ্গিগাড়ি নেতাজি স্ট্যাচুর সামনে আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য জহিরুল হকের কাছে আমরা এই মশাল। নিয়োগ ঘোষণা। রাধামাধব কেবল নেটওয়ার্কের কালেকশন পদের জন্য এবং একজন টেকনিক্যাল পদে প্রার্থী আবশ্যক, বেতন আলোচনা সাপেক্ষ। ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন 9435070039 এবং 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মালসিংপুরে বন্ধন ব্যাংকে পেট্রোল ঢেলে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে পুলিশ। বালু সিন্ডিকেট উধার বন্ধে সাহেব ঘাটে চলছে অবৈধভাবে বালু খনন। শিলচরে যুব অলিম্পিকের টর্চ মিছিল জেলা ক্রীড়া সংস্থার, সূচনা ফিফা সহকারী রেফারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।